পারফেক্ট, যেটাকে আমি এক কথায় বলবো, শাকিব খান মানেই হচ্ছে পারফেক্ট অ্যাক্টিং, পারফেক্ট প্রেজেন্ট। আর জায়েদ খানের কথা বলবো, উনি যেহেতু বলেন উনি বিনোদন কর্মী। এবার জায়েদ খানকে অপমান করে শাকিব খানকে ভুয়াচি প্রশংসায় ভাসালেন মডেল নুপুর। আসুন ছোট এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যায়। সম্প্রতি মডেল নুপুর একটি ইন্টারভিউয়ে জায়েদ খানের সমালোচনার পাশাপাশি সুপারস্টার শাকিব খানের ভুয়াচি প্রশংসা করেছেন। আপনারা সবাই জানেন, সম্প্রতি কোনো উঠতি মডেলের ইন্টারভিউ নেওয়ার সময় সাংবাদিক ভাইয়েরা ইচ্ছে করেই জায়েদ খান এবং শাকিব খান সম্পর্কে প্রশ্ন ছুড়ে দেন। সেই যথারীতি নিয়ম মেনেই মিডিয়া সাংবাদিক ভাইয়েরা মডেল নুপুরের কাছে জায়েদ খান ও শাকিব খান সম্পর্কে প্রশ্ন ছুড়ে দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে এই সুন্দরী মডেল সুপারস্টার শাকিব খানকে ভুয়াচি প্রশংসায় ভাসিয়েছেন, অপরদিকে জায়েদ খানকে চরমভাবে অপমান করেছেন। তিনি তার ইন্টারভিউয়ে জানিয়েছেন, সুপারস্টার শাকিব খান সব দিক দিয়ে পারফেক্ট, শুধুমাত্র বিনোদন নয় কিংবা শুধুমাত্র চেহারা নয়, সুপারস্টার শাকিব খান বিনোদন অ্যাকশন ও সুদর্শন চেহারার পাশাপাশি অসাধারণ অভিনয় করে থাকে। এক কথায় শাকিব খান সব দিক দিয়েই পারফেক্ট। অপরদিকে জায়েদ খান সম্পর্কে এই মডেল বলেন, শাকিব খান যেমন সব দিক দিয়ে পারফেক্ট, ঠিক তেমনই জায়েদ খান সব দিক দিয়ে পারফেক্ট নয়। অনেকেই জায়েদ খানকে নিয়ে মজা করেন, হাসি তামাশা করেন। জায়েদ খান আসলে ফানি একজন পার্সন, বেশিরভাগ দর্শকরাই তাকে নিয়ে মজা নেন। জায়েদ খানের উচিত হবে শাকিব খানের মতো ভালো অভিনয় করে নিজে পারফেক্ট ভাবে তৈরি করা। এভাবে উঠতি মডেল নুপুর জায়েদ খানকে অপমানের পাশাপাশি শাকিব খানের ভূয়সী প্রশংসা করেছেন।